হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিউয়ার্স, আপনারা কি এরকম প্রচুর পরিমাণে পেয়ারা ধরাতে চান একটি গাছ থেকে? তাহলে বলবো ভিডিওটি অবশ্যই আপনার জন্য, কেননা এই ভিডিওতে দেখাবো কি ধরনের সার দিলে পেয়ারা গাছে প্রচুর পরিমাণে ফুল ও পেয়ারা আসবে। এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করব, যেটি আপনি যদি তৈরি করে গাছে দিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের গাছে প্রচুর ফলন হবে। এবং একটি পরিচর্যার কথা বলবো, সেটি করলে অবশ্যই ভালো ফলন ধরাতে পারবেন। তো প্রথমে আসছে সার প্রয়োগ। সার প্রয়োগের পূর্বে গাছের চারপাশে যে আগাছা রয়েছে সেগুলিকে অবশ্যই উঠিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনারা নিড়ি বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আগাছা দূর করার জন্য। এবার আগাছা দূর করা হয়ে গেলে আপনাদেরকে একটি শাবল বা একটি কোদাল নিতে হবে। তো আপনারা যা পাবেন তাই ব্যবহার করবেন। এবার শাবল বা কোদাল দিয়ে গাছ থেকে একটু দূরে, অর্থাৎ গাছের গোড়া থেকে একটু দূরে এভাবে মাটি আলগা করে গর্ত মতো করে নিতে হবে। ভিউয়ার্স, এভাবে চারপাশে মাটি আলগা করে নেবেন এবং এতটুকু দূরত্বে গর্ত মতো করে নেবেন। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, ঠিক এতটুকু গর্ত করতে হবে আপনাদের মাটির উপর থেকে নিচে। তো এভাবে গর্ত করা হয়ে গেলে আপনারা এটিকে 15 দিন রেখে দেবেন। 15 দিন পর আপনারা সেখানে অবশ্যই জিপসাম সার দিয়ে দেবেন। কতটুকু দেবেন? 5 থেকে 10 গ্রাম জিপসাম অর্থাৎ জিঙ্ক সালফেট দেবেন। এবার দিতে হবে ডিএপি সার। ডিএপি সার 20 গ্রাম দিলেই হবে। এক্ষেত্রে 20 গ্রাম ডিএপি সারের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস দুটাই পাবে গাছ। এতে টিএসপি সার দেওয়ার প্রয়োজন হবে না। এবার ডিএপি সার দেওয়া হয়ে গেলে আমাদের দিতে হবে ইউরিয়া সার। অনেকে বলতে পারেন, সার কেন দিচ্ছি, সার দিলে তো গাছের বৃদ্ধি হবে। ভিউয়ার্স, অবশ্যই গাছের বৃদ্ধির জন্য সার দরকার, কিন্তু আপনি অবশ্যই গ্রীষ্মকালে অর্থাৎ যখন পেয়ারার সিজন না তখন এই সারটি দিয়ে দিতে পারেন। এবার 20 গ্রাম ইউরিয়া দেওয়া হয়ে গেলে অবশ্যই 10 গ্রাম পরিমাণে এমওপি সার দিয়ে দেবেন। এমওপি সার পটাশিয়ামের খুবই গুরুত্বপূর্ণ উৎস। এটি দিলে গাছ অনেকটাই মজবুত হবে এবং প্রচুর পরিমাণে পেয়ারা আসতে সক্ষম হবে। এবার সার দেওয়া হয়ে গেলে অবশ্যই চারপাশের যে মাটি রয়েছে সেই মাটিগুলো দিয়ে সারগুলোকে ঢেকে দিতে হবে। সার দেওয়ার ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে যেন অতিরিক্ত সার না পড়ে যায় এবং গাছের একদম কোড়ায় না পড়ে। এবার সার দেওয়া হয়ে গেলে চারপাশে পরিমিত পরিমাণে পানি দিতে হবে যাতে সারের কার্যকারিতা বৃদ্ধি পায়। প্রথমবার পানি দেওয়ার 7 দিন পরপর পানি দিন। এবার আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি দ্রবণ তৈরি করে দেব, যেটি গাছে ফুল ফল বেশি আনে। এজন্য লাগবে 1 লিটার পানি। তো এরপর লাগবে গুড়। কতটুকু গুড় ব্যবহার করবেন? 2 চা চামচ প্রতি লিটার পানির জন্য গুড় ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, প্রথমে 1 চা চামচ দেওয়া হয়ে গেলে 2 চা চামচ আমি দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এই গুড়টাকে পানির সাথে মেশাতে হবে। এবার পানিতে মেশানো হয়ে গেলে দিতে হবে 1 চা চামচ থিওভিট। অনেকে বলেছেন থিওভিট কী? থিওভিট হচ্ছে সালফার সমৃদ্ধ ছত্রাকনাশক, এর পাশাপাশি ভিটামিন, যা গাছে দ্রুত ফুল ফল আনতে সাহায্য করে এবং পরাগায়নেও সাহায্য করে। তো এটা দেওয়া হয়ে গেলে আমাদের দিতে হবে পেঁয়াজের খোসা। নিশ্চয়ই রান্নাঘরে অনেকের পেঁয়াজের খোসা রয়েছে পড়ে, সেটা আপনারা ফেলে না দিয়ে এভাবে এই দ্রবণের মধ্যে দিয়ে দেবেন। অর্থাৎ 1 লিটার পানিতে যতটুকু পারেন পেঁয়াজের খোসা দিয়ে দেবেন, অতিরিক্ত না দেওয়াই ভালো। তো এভাবে আমি পেঁয়াজের খোসা প্রথমে দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দিতে হবে। ভিউয়ার্স, এইটি কতদিন রেখে দেবেন? এটি আপনারা 7 দিন রেখে দেবেন। ভিউয়ার্স, এবার 7 দিন পর দেখুন কতটা সুন্দর হয়েছে দ্রবণটা তৈরি করা। তো এখন আমাদের কি করতে হবে? ছেঁকে নিতে হবে। আমি একটি পরিষ্কার পাত্রে ভালোভাবে হাত দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি। যেহেতু আমরা স্প্রে করব না, সেহেতু এটা এভাবে ছেঁকে নিলেই হবে। তো এভাবে সম্পূর্ণ ছেঁকে নেওয়া হয়ে গেলে এই দ্রবণটা তৈরি হয়ে গেল। ভিউয়ার্স, অনেকে বলতে পারেন গুড়ে সমস্যা হবে না। না, গুড় কোনো সমস্যা হবে না। এখানে গুড় দেওয়ার মানে হচ্ছে এটি যাতে পুষ্টি খুব দ্রুত শোষণ করতে পারে, যাতে গাছ খুব দ্রুত ফুল ফল আনতে পারে। এবার গাছের চারপাশে এভাবে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে চারপাশে যেন সমানভাবে পড়ে সে বিষয়টি খেয়াল রাখুন। কখন দেবেন? অবশ্যই বিকাল টাইমে দেওয়ার চেষ্টা করুন। এবার অবশ্যই এই দ্রবণটি দেওয়া হয়ে গেলে কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। এতে দেখবেন পেয়ারার সিজনে প্রচুর পরিমাণে ফুল আসছে। ভিউয়ার্স, এবার আপনাদের সাথে আরেকটি টিপস দেখাবো যাতে প্রচুর ফুল আসে। এজন্য কি করবেন?
প্রথমে আপনারা একটি ডাল বাছাই করুন এবং সেই ডালের প্রথম দুইটি পাতা এবং একটি কুঁড়ি সহকারে সেই ডালের আগার অংশটা কেটে ফেলে দিন। এক্ষেত্রে অবশ্যই কাঁচি বা যে কোনো কিছু ধারালো কিছু ব্যবহার করবেন। এবার কাটা হয়ে গেলে প্রথমে চারপাশের কিছু পাতা এভাবে ছিঁড়ে ফেলে দিন। এবার ছিঁড়ে ফেলা হয়ে গেলে একটি রশি দিয়ে এই দুই পাতার নিচে অবশ্যই একটি গিট্টু দিয়ে দেবেন। এবার বাঁধা হয়ে গেলে সেই ডালটিকে বাঁকিয়ে নিচের একটি ডালের সাথে এভাবে বেঁধে দিন। ভিউয়ার্স, এই টেকনিকটা অবশ্যই ফলো করবেন, একে বলা হয় বেন্ডিং টেকনিক। এতে করে দেখবেন গাছে খুব দ্রুত তাড়াতাড়ি দেখবেন সেই বাঁকানো ডালে কুশি চলে আসছে এবং সেখান থেকে নতুন ফুলের গুটি চলে আসবে সিজন যখন ফুল আসে। এতে প্রচুর পরিমাণে পেয়ারা ধরাতে পারবেন একটি গাছ থেকে গ্যারান্টি দিলাম। ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দিয়ে কমেন্ট করে বেশি বেশি শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।